Hi everyone, how are you? Welcome to my YouTube channel. আজকের এই ভিডিওতে চমৎকার একটি সেটিংস আপনাদেরকে দেখাবো। এই সেটিংস এর মাধ্যমে আপনাদের মোবাইলের ডিসপ্লেতে ডবল অ্যাপস আইকন থাকা এখান থেকে একটি অ্যাপস আপনি কিভাবে সিস্টেম ওয়াইজ আনইনস্টল করবেন। আমরা অনেক সময় ডিসপ্লেতে যে অ্যাপস থাকে সেই অ্যাপসের উপরে চাপ দিয়ে ধরে আনইনস্টল অপশন আসে, আনইনস্টলে যে এই ডিলিট অপশনে ক্লিক করলাম, ডিলিট অপশনে ক্লিক করলে কিন্তু আনইনস্টল হয় না, এটাকে আনইনস্টল করতে হবে। তা আনইনস্টল করার জন্য সিস্টেম ওয়াইজ কীভাবে আনইনস্টল করা যায় আজকের ভিডিওতে আমি সেটি আপনাদেরকে দেখিয়ে দেব। তো দুইটা অ্যাপস যে আপনার মোবাইলের ডিসপ্লেতে আছে, আপনি ডুয়েল অ্যাপস আইকন একটি সেটিংসের ভিতরে যে ডুয়েল অ্যাপসকে পারমিশন দিয়েছেন, পারমিশন দেওয়ার পরে কিন্তু আপনার মোবাইলে ঠিক আমার আমি দেখিয়ে দিই, ডিসপ্লেতে দেখেন যে কাইনমাস্টার একটি অ্যাপস এইখানে আছে। অফার পেজে যদি যাই তাহলে এখানেও আপনি একটা পাবেন, তার মানে দুইটি কাইনমাস্টার অ্যাপস আপনার মোবাইলে আমার ডিসপ্লেতে শো করতেছে। আমি এখান থেকে একটি আনইনস্টল করে দেবো। এখন সিস্টেম ওয়াইজ আনইনস্টল যে করবো তার সেটিংস যে আমরা অনেকেই জানি না, আজকের ভিডিওতে সেটি আপনাদেরকে দেখিয়ে দেব। এর জন্য যে কাজটা করব, প্রথম মোবাইলের ডিসপ্লেতে আসব, এসে এরকম একটি আইকন দেখতে পাবো, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস মোবাইলের ডিসপ্লেতে শো করলো। এখান থেকে সার্চ সেটিং যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করলাম এবং টাইপ করলাম ডুয়েল অ্যাপস। টাইপ করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আমার মোবাইলের ডিসপ্লেতে শো করলো। এখান থেকে ডুয়েল অ্যাপস যে আইকনটা আছে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে আমি ওপরের দিকে দেখতে পাচ্ছি যে কাইনমাস্টার এই সমস্ত অ্যাপসের ভিতরে একটি অ্যাপস এনাবল করা আছে, আমি এটি আনএনেবল করবো। আনএনেবল করার পরে ক্লিক করার পরে এখানে বলতেছে পারমিশন আছে আনইনস্টল ডুয়েল অ্যাপস, আমি আনইনস্টল করে দিলাম। আনইনস্টল করলে এখানে যে এনাবল ছিল এটি ডিজেনাবল হয়ে গেল। এখন আমি ব্যাকে চলে আসবো, ব্যাকে এসে আবার চেক করব দুইটা অ্যাপস আইকন আছে কি না। তার ভিতরে একটি অ্যাপস আইকন এখানে দেখাচ্ছে, আরেকটি ছিল নেক্সট পেজে, দেখেন এখানে কোনো অ্যাপস আইকন নাই। এভাবে চাইলে আপনারা ডুয়েল অ্যাপ যদি কেউ করে ফেলেন আবার এই সেটিংসের মাধ্যমে আবার একটি অ্যাপস আপনি রিমুভ করতে পারবেন। আশা করি ভিডিওটি কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।